past progressive tense, present continuous tense পরে past progressive tense, তার মানেই past continuous tense বা past imperfect tense, বর্তমান অতীতকাল। তবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের যেমন ঝামেলা ছিল, ব্যতিক্রম ছিল, এক্সেপশন ছিল, এখানে কিন্তু আমাদের কোনো এক্সেপশন নেই, পাস্ট প্রোগ্রেসিভ টেন্স খুব সোজা। জিনিসটা কি, প্রথমে ডেফিনেশন, ইন দ্য পাস্ট অ্যান অ্যাকশন ওয়াজ গোয়িং অন, কোনো কাজ অতীতে ঘটছিল, অর কন্টিনিউয়িং, ইট ইজ সেড টু বি ইন দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতে কোনো কাজ ঘটছিল, যেমন আমি ঘুমোচ্ছিলাম, ছেলেরা মাঠে খেলছিল, আমার মা রান্না করছিলেন, বাবা ঘুমাচ্ছিলেন, ইত্যাদি। এইরূপ ক্ষেত্রে বাংলা থেকে ইংরেজি অনুবাদে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। আবার বলছি, তোমাদের এই টেন্সটে ভিডিওটা সেন্ড করার আগে আমি কিন্তু নোটস সেন্ড করেছি, নোটসে দুটো পেজ রয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের, আমি প্রথম পেজটা তোমাদেরকে বলছি। এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা আমি বলবো, তারপরে দু নম্বর পেজে রয়েছে ফরমেশন, আর তিন নম্বর পেজে আছে তোমাদের অ্যাক্টিভিটি, হোমওয়ার্ক তোমাদের করতে হবে, তোমাদের ভিডিওটাকে বারবার দেখতে হবে, নোটসটাকে পড়তে হবে, পড়ার পরে তোমরা হোমওয়ার্কে যাবে। সো গঠন পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কী জেনেছিলাম, আমরা জেনেছিলাম এখানে অক্সিলারি হিসাবে অ্যাম ইজ আরকে এনেছি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা অক্সিলারি হিসাবে ওয়াজ ওয়্যারকে আনব। কীভাবে একটু দেখে নিই, এই টেন্স গঠন করতে হলে সাবজেক্ট বা কর্তা অনুযায়ী অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া হিসাবে ওয়াজ, কার পরে বসাবো, আই এর পরে বা সাবজেক্ট বা কর্তা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ বসবে, আর ওয়্যার কার পরে বসাবো, বা ওয়্যার ফার্স্ট পার্সন প্লুরাল, সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল ও থার্ড পার্সন প্লুরালের ক্ষেত্রে। এরপর মেন ভার্ব বসবে এবং তার শেষে আইএনজি যুক্ত হবে এবং সবশেষে অবজেক্ট বা কমপ্লিমেন্ট বসবে। আমরা জানি ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলে তাকে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম বলে। তিনটে উদাহরণ রয়েছে, আমি তখন ঘুমোচ্ছিলাম, আই ওয়াজ স্লিপিং দেন, তারা বৃদ্ধ লোকটিকে সাহায্য করছিল, দে ওয়ার হেল্পিং দ্য ওল্ড ম্যান, আমরা বাড়ি ফিরছিলাম, উই ওয়ার রিটার্নিং হোম। চারটে বাক্যের ফরমেশন, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ। অ্যাফার্মেটিভ, সাবজেক্ট ওয়াজ ওয়্যার প্লাস ভি ওয়ান, মানে ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট, আই ওয়াজ ওয়াচিং আ মুভি দেন। নেগেটিভ সেন্টেন্স, নট নিয়ে আসছি, সাবজেক্ট ওয়াজ ওয়্যার প্লাস নট, নেগেটিভের জন্য নট, ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট, আই ওয়াজ নট ওয়াচিং আ মুভি দেন। ইন্টারোগেটিভ সেন্টেন্স, নোট অফ ইন্টারোগেশন আনছি, ওয়াজ ওয়্যার অক্সিলারিকে আগে আনছি, ডেফিনেটলি ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে অক্সিলারিকে আগে আনতে হবে, অক্সিলারি আগে আসছে, ওয়াজ ওয়্যার প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন, ওয়াজ আই ওয়াচিং আ মুভি দেন। নাও ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স, সেম একই কনসেপ্টে হবে, সাবজেক্ট নাউন হলে আগে নট, সাবজেক্ট প্রোনাউন হলে পরে নট। প্রথমে নাউনের ফরমেশন, ওয়াজ ওয়্যার প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন, ওয়াজ নট রবি ওয়াচিং আ মুভি দেন, কন্ট্রাকশনে করো, ওয়াজেন্ট রবি ওয়াচিং আ মুভি দেন। এইবার প্রোনাউনের গঠনে আসো, ওয়াজ ওয়্যার প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন, ওয়্যার দে নট হেল্পিং দ্য ভিকটিমস, ওয়্যারেন্ট দে হেল্পিং দ্য ভিকটিমস, দুটো নোট আছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে পাস্ট প্রোগ্রেসিভ বা পাস্ট ইমপারফেক্ট টেন্স বলে, আর নোট টু হচ্ছে ভার্বের শেষে আইএনজি যুক্ত হলে তাকে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম বলে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও কিন্তু আমরা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম ইউজ করছি। তো দ্যাট ইজ, মানে এটাই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট প্রোগ্রেসিভ টেন্স বা পাস্ট ইমপারফেক্ট টেন্স। তোমরা আরেকটা অ্যাক্টিভিটি পাবে এর সঙ্গে, অ্যাক্টিভিটিতে দেখবে প্রথমে 10টা ট্রান্সলেশন আছে, তোমাদের 4টে ফর্মে করতে হবে, আর কিছু ফিল ইন দ্য ব্লাঙ্কস আছে, যেটা এক মানে মানে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস ফর্ম দিয়ে তোমাদেরকে করতে হবে। সো দ্যাটস অল।